সোমবার আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 75তম জন্মবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে সূর্যচমোহনীতে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর রত্না দত্ত। এই অনুষ্ঠানে পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত জানান, প্রয়াত রাজীব গান্ধীর আদর্শ অনুসরণ করে তারা আগামী দিনে পথে এগিয়ে যাবেন। আজ রাজীব গান্ধীর 75তম জন্মদিবস উপলক্ষে আমরা 20 নম্বর ওয়ার্ড কমিটির থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই রাজীব গান্ধীর যে আদর্শ, সেই আদর্শকে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই। আজকে ভারতের সর্বস্থানে এই রাজীব গান্ধীর জন্মদিন পালন হচ্ছে, আগামী দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা রাজীব গান্ধীকে অনুসরণ করে, ওনার পথ অনুসরণ করে আমরা আগামী দিন চলতে চাই। ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।